সো হে গাইস, আমি রুদ্রাক্ষ ভট্টাচার্য আপনাদের কাছে নিয়ে এসেছি আমার সেই চ্যানেল বং ওয়াইল্ড। আর আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন দুটো হ্যামস্টার রয়েছে, যার মধ্যে একটা পান্ডা হ্যামস্টার, ব্ল্যাক পান্ডা হ্যামস্টার, এবং আর একটা ওপাল হ্যামস্টার। এর মধ্যে ওপালটা হচ্ছে ফিমেল, আর ব্ল্যাক যে হ্যামস্টারটা আছে, ব্ল্যাক আমার সেটা হচ্ছে আপনার মেল। তো আজকে যেটা বলার মুখ্য বিষয় সেটা হচ্ছে এই হ্যামস্টারের যত্ন কীভাবে নেবেন। হ্যাঁ, যদি আপনার বাড়িতে সদ্য নতুন হ্যামস্টার এনে থাকেন তাহলে যত্ন কীভাবে নিয়ে থাকবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সুতরাং ভিডিওটি লাস্ট অবধি দেখুন, ভিডিওটি কি একটু স্কিপ করবে না, তাহলে অনেক ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সদা প্রস্তুত থাকবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর প্রথমেই বলি, হ্যামস্টার রাখার জন্য যেটা আপনাকে প্রথম করতে হবে, আপনি হ্যামস্টার কেজও রাখতে পারেন আর হ্যামস্টারকে আপনি অ্যাকোয়ারিয়ামের ভেতরেও রাখতে পারেন বা কাঁচের গ্লাস হাউসের ভেতরেও, যেমন আমার গ্লাস হাউসের ভেতরে রাখা আছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, তো এরকমভাবে রাখতে পারেন। গ্লাস হাউসের ভেতরে যেটা আপনাকে প্রথম করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেডিং দিতে হবে, কারণ হ্যামস্টারকে যে কোনো রকম বেডিং আপনাকে কিন্তু মাস্ট আপনি দিতে হবে। আপনি যে কোনো কাঠের দোকানে, আপনি যদি বাজেট সেরকম না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাঠের দোকানে যে সমস্ত কাঠের চোকলাগুলো হয়ে থাকে সেই চোকলাগুলো এনে কিন্তু আপনি বেডিং হিসাবে ব্যবহার করতে পারেন। আর আপনার যদি বাজেট থাকে তাহলে আমি বলবো অবশ্যই করে অ্যামাজন থেকে আপনারা অর্ডার দিন। হ্যামস্টার বেডিংগুলো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, কোনটা নেবেন এবং কোনটা সবথেকে ভালো হবে। তো এটা 460 কি এরকম 450 আশেপাশে পড়বে। আর বেডিংটা কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন, এবং বেডিংয়ের 5-6 লেয়ার কিন্তু বেডিং আপনারা প্লিজ দেবেন, কারণ 5-6 লেয়ার বেডিং, 6 ইঞ্চি বেডিং, সরি 5-6 ইঞ্চি বেডিং কিন্তু আপনারা দেবেন। 5-6 ইঞ্চি বেডিং দিলে কিন্তু হ্যামস্টারদের পক্ষে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। 5-6 ইঞ্চি বেডিং দিলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হ্যামস্টার এতে ব্রিড করতে পারবে এবং হ্যামস্টার নিজের ইচ্ছে করে খেলতে পারবে। দ্বিতীয়ত যে জিনিসটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে হ্যামস্টারকে আপনারা হাইডিং প্লেস দিতে হবে, কারণ হ্যামস্টার খুবই ভয় এবং এদের হার্টবিট খুবই বেশি হয়, যত ছোটো প্রাণী হবে তার হার্টবিট কিন্তু তত বেশি হবে, এরা অল্পেতেই খুব ভয় পেয়ে যায়। সেই জন্য আপনারা কী করবেন, হ্যামস্টারকে এমন যে একটা জায়গায় রাখবেন যাতে হ্যামস্টার খুব একটা বেশি ভয় না পায়, এবং লোকানোর জায়গা দেবেন যাতে হ্যামস্টারের লোকাতে সুবিধে হয়। আর দ্বিতীয়ত যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে হ্যামস্টারের খাবার এবং হ্যামস্টারের জলের বোতল। হ্যামস্টারের খাবার হিসাবে কিন্তু আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে সূর্যমুখী দানা, সানফ্লাওয়ার সিড, আর ক্যানারি দানা বা ক্যানারি সিড, এবং কাকনি দানা বা কাকনি সিড। এই 3টে সিড কিন্তু আপনারা খাওয়াবেন। এছাড়াও আপনারা বাচ্চা যদি এনে থাকেন তো বাচ্চাদের যেটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার 3-4 বার, একটু বেশি করে মানে সপ্তাহে 1 বার ডিমের কুসুমটা সেদ্ধ করে আপনারা অল্প অল্প করে খাওয়াবেন। এদের খাওয়া কিন্তু খুবই অল্প, কিন্তু এদের খাওয়া সব কিছু রকমের দিতে হয়, ফলও দিতে হয়, শশা খুব স্লাইস করে কেটে আপনি দিতে পারবেন, খুব সামান্য পরিমাণ কিন্তু অল্প দেবেন, কিন্তু তাও দেখবেন পড়ে থাকবে, এদের খুব সামান্য লাগে কিন্তু এদের তাও দিতে হয়। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার বোতল। যদি আপনারা ওয়াটার বোতল দেন তো খুবই ভালো, তখন তাদের ডিহাইড্রেট হবে না,
আচ্ছা, এরা এদেরকে আমি একটু ছেড়ে দিচ্ছি, এদের এতে আপনারা দেখুন এরা কীরকমভাবে লুকিয়ে পড়বে। এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, দেখুন এটা এখানে চলে এসেছে। তো সুতরাং আমরা আমাদের সেট আপে ডাইরেক্ট চলে এলাম, আমার সেট আপটা দেখে নিন। তো এরমভাবে আপনারা কাঠের গুঁড়োগুলো দিয়ে এবং অ্যাকোরিয়ামের ভেতরে আপনারা রাখতে পারেন, তাতে করে কী হবে আপনাদের খরচাটা অনেকটা অংশে কমে যাবে। আর আপনারা যদি সেভিংস উড সেভিংস কিনতে পারেন তো খুবই ভালো হয়। আর এরপরে চলে আসি এদের, দেখুন সেট আপ হিসাবে আপনারা এরকম হাইডিং প্লেস দেবেন, যেমন এই শোলাটার পেছনে আমি একটা বক্স আছে, সেই বক্সটা হচ্ছে হাইডিং প্লেস হিসাবে কাজ করছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পাইপ আছে, এই পাইপটা দেখতে পাচ্ছেন এখানে একটা পাইপ আছে, এই পাইপটা কাজ করছে জাস্ট ফর দেয়ার ফান, তাদের খেলার জন্য বা লুকোনোর জন্য বলতে পারেন। আর যেটা একটা জিনিস সেটা খুবই এসেন্সিয়াল কিন্তু আমার এখনও দেওয়া হয়ে ওঠেনি, সেটা হচ্ছে একটা হুইল। এই হুইলটা কিন্তু আপনারা যত বড় নেবেন ততই ভালো। এটা দেখুন উড শেভিংয়ের ভেতরে কিন্তু এটা লুকিয়ে রয়েছে, এরা খুবই মানে মানুষ দেখলে খুবই ভয় পায় এবং খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী, এদের হার্টবিট খুবই বেশি হয় আমি যেটা প্রথমেই বললাম। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে এদের ভয়ের কারণ হয়ে থাকে। আর খাওয়ানোর মধ্যে ফিডিংয়ের কথা আমি আগেই বলেছি, তো সুতরাং আপনারা ওইগুলো ফিড করলে আপনারা একটু যত্ন নিলেন। প্রথমেই হ্যামস্টার নিয়ে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই হ্যামস্টারগুলোর ফিমেল যদি আপনি নিয়ে থাকেন, ফিমেলের যত্ন একটু বেশি কেয়ার করতে হবে, কারণ ফিমেলের একটু যদি অযত্ন হয়ে থাকে ফিমেল কিন্তু ডেথ হতে পারে ফিমেলের। সুতরাং আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব যত্নে এই ফিমেলদের রাখা। আর আপনি যদি ফার্স্ট ওনার হয়ে থাকেন বা হ্যামস্টার প্রথম রাখছেন শখের জন্য রাখছেন, তাহলে আপনি বলবো আপনি দুটোই মেল রাখুন, কারণ মেলদের লাইফ স্প্যান অনেকটা বেশি হয় ফিমেলদের তুলনায়। আর ফিমেলদের যেটা হয়ে থাকে সেটা এদের হচ্ছে সব ক্ষেত্রেই হচ্ছে এদের ডেথটা হচ্ছে মেন প্রবলেম সলভের একটা প্রধান বিষয়, মানে কিছু হলেই এদের মেন উদ্দেশ্য থাকে ডেথ। যেমন খাওয়ারে ফুড বেশি খেয়ে ফেললে এরা ডেথ হতে পারে, এদের সুগার বেশি হয়ে গেলে ডেথ, হার্টবিট বেশি হয়ে গেলে ডেথ, যে ডেথ ইজ দ্য আলটিমেট সলিউশন ফর দ্য ফিমেল। সুতরাং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই করে যদি প্রথম কেনেন তাহলে অবশ্যই করে, আর আপনারা যদি যত্ন দুটো ফিমেল মেল নেবেন, আর যদি বেবি করাতে চান বা ব্রিডিং করাতে চান তাহলে অবশ্যই করে। দেখুন এই জায়গাটা কিন্তু আপনাদের লুকিয়ে রয়েছে, আর ফিমেল যেটা রয়েছে সেটা হাইডিং প্লেসের ভেতরে রয়েছে। আর যদি প্রথম কেনেন তাহলে আমি বলবো অবশ্যই করে আপনারা দুটো মেলই নেবেন, আর যদি একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে আমি বলবো মেল ফিমেল অবশ্যই নেবেন। তো সুতরাং আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও টপিক থাকছে যেমন বলেছিলাম আপনাদের যে কী করে মাছের যে পরিচর্যার বিষয় আমাদের চলছিল, প্রত্যেকটা মাছের কেয়ার এবং তার বিষয়, সেই বিষয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটি দেখে একটু আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আনতে থাকি পেটস রিলেটেড বিভিন্ন বিষয়ে। সুতরাং আপনি চ্যানেলটি দেখে যদি সাবস্ক্রাইব না করেন সেটা কিন্তু খুবই খারাপ একটি বিষয়, দয়া করে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।